সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেকানটা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিওটি মেইন টপিক হলো কিভাবে আপনারা যুব উন্নয়ন সরি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং অনলাইনে কিভাবে আবেদন করলে আপনাদের আবেদনটি গ্রহণ করবে তারা, সে সকল পদ্ধতির বিস্তারিত নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মেইন টপিকে শুরু করি। প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, কর্মসংস্থান ব্যাংক অ্যাকচুয়ালি কী আর এই সকল ব্যাংকের ঋণ কারদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এটা হলো বাংলাদেশের অ্যাকচুয়ালি কর্মসংস্থান বা বেকারত্ব বা যারা দেশে বেকার, বিশেষ করে শিক্ষিত বেকার যারা আছে, যুবকদের বা আত্মকর্মসংস্থান সৃজনের ঋণ সহায়তা প্রদান প্রসঙ্গেই তারা অ্যাকচুয়ালি ঋণগুলো দিয়ে থাকে। এখানে ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রেও ঋণ নিতে পারবেন, আবার বিদেশে যদি যেতে চান আপনি সেই ক্ষেত্রেও ঋণ নিতে পারবেন, বা আপনার কী কী কারণে এখান থেকে কারণ দর্শিয়ে ঋণ নিতে পারবেন সেই সকল তথ্য আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে। ইতিমধ্যে আমি একটা ভিডিও কিন্তু পাবলিশ করে ফেলেছি, যে ভিডিওটি দ্বারা আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই যুব উন্নয়ন থেকে এই যে এটি কর্মসংস্থান ব্যাংকে এখন অনলাইনে ঋণ আবেদন করুন সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত। তো এই আবেদন করার সম্পূর্ণ পদ্ধতিটি বা কোন কোন ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে সেই বিস্তারিত নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে। যদি আপনারা এই ভিডিওটি চ্যানেলে এসে না দেখেন তাহলে আই বাটনে ক্লিক করলে আপনাদেরকে এই ভিডিওটির উপর নিয়ে আসবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন কারণের উপর উল্লেখ করে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেওয়া যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। আমি ওই ভিডিওটি দেখেছিলাম কাদের ক্ষেত্রে লোনটি দিতে হবে। তো এই জন্য আপনাদেরকে প্রথমত তাদের যে একটি ওয়েবসাইট, তো আপনাকে এটা হলো লোন অ্যাপ্লিকেশন ফর্মের একটি ওয়েবসাইট। এখানে আসার পরে দেখবেন এই ওয়েবসাইটটিতে আসার পরে দেখুন এখানে সরাসরি লেখা আছে লোন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইখানে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টিকে আগে ফোকাস করতে হবে সেটি হলো ইউর প্রজেক্ট এরিয়া। এর প্রজেক্ট এরিয়াতে আসার পরে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের প্রায় 64টা জেলায়, তারপরে 64টা জেলার যে 4200 বা 42,000 উপজেলা আছে এই প্রত্যেকটি উপজেলায় কিন্তু তাদের মেবি আমার জানা মতে ব্রাঞ্চ রয়েছে। তো এইখান থেকে আমি যেহেতু উল্লাপাড়া ব্রাঞ্চ সিরাজগঞ্জ থেকে এটি নিব, তো আমি এখান থেকে উল্লাপাড়া ব্রাঞ্চ সিরাজগঞ্জ উল্লেখ করলাম। উল্লেখ করার পর আপনাকে এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে, অ্যাপ্লিকেন্ট নাম হিসেবে আপনার নামটি আপনি দিয়ে দিবেন, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। এখানে বলে রাখি যে আবেদন করবে শুধুমাত্র সেই বা তারই কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো এটি কমপ্লিট করার পর আপনাকে এখানে আপনার বাবার নাম উল্লেখ করতে হবে, দিস এনআইডি কার্ড অ্যাপ্লাই ফর লোন। আচ্ছা, এখানে আসার পর আপনাকে আপনার বাবার অথবা আপনার ওয়াইফের নাম ইংরেজিতে লিখতে হবে। তো আমি এখান থেকে আমার বাবার নাম দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, বাবার নাম লেখার পর আপনাদেরকে নিচে আসলে দেখতে পাবেন যে মায়ের নাম নামে আরেকটি অপশন রয়েছে, ইন্টারভিউর মাদার নেম। এখানে আপনাকে আপনার মায়ের নামটি লিখে দিতে হবে। তো মায়ের নাম কমপ্লিট করার পর আপনি দেখতে পারবেন যে অ্যাড্রেস প্রেজেন্ট প্লাস পারমানেন্ট, এখানে আপনাকে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস লেখার পর আপনি দেখতে পারবেন যে লেখা আছে গার্ডিয়ান নেম। তো গার্ডিয়ান নেমটির বিষয়টি কী, দেখুন আপনার বাবা মায়ের অবর্তমানে কিন্তু অবশ্যই আপনার আরেকজন গার্জিয়ান থাকে, দেখা গেল এটা বড় ভাই বা চাচা দাদা কাকা এরকম অনেকেরই গার্জিয়ান রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সেই নামটি উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের না, এখানে আপনার অভিভাবকের ভোটার আইডি কার্ডের নাম্বারটি আবার দিতে হবে। দেওয়ার পরে দেখতে পারবেন যে ইয়োর ডেট অফ বার্থ,
এইখানে সম্পূর্ণভাবে আপনার জন্ম তারিখটি দেওয়ার পরে আপনাকে সর্বশেষ যে কাজটি দিতে করতে হবে সে কাজ হলো প্রজেক্ট টাইপ অ্যান্ড নেম। আমি প্রথমে কিন্তু বলে রেখেছিলাম আপনারা যে যে প্রজেক্ট এখান থেকে আগে আপনারা দেখে নেবেন যে কোন প্রজেক্টের মাধ্যমে আপনারা বা কোন প্রজেক্টের জন্য আপনারা ঋণটি নিতে চাচ্ছেন। আমি এখান থেকে কপি করে নিলাম, বিদেশ গমনের ইচ্ছুক সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বিদেশ গমনে সহায়তা প্রদান। লেখার পর আমি এখানে প্রজেক্টটি সম্পূর্ণভাবে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার মাধ্যমে হবে কি, আপনাদের এখানে বানান ভুল যাওয়ার কোনো সম্ভাবনা প্রায় থাকবে না। পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে বিদেশ গমন ইচ্ছুক সত্ত্বে সহজ ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান, ভাষাটাও অনেক সুন্দর, পাশাপাশি এটা লিখলে ভালো হবে। তো দেওয়ার পর আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, যে কোডটির মাধ্যমে আপনারা আপনাদের লোন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবেন এবং এই ফর্মটি নিজে নিকটস্থ এই যে যে ব্রাঞ্চ বা এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াতে যোগাযোগ করলে আপনাকে তারা এই আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ঋণ বা সাথে আর কিছু ডকুমেন্ট দেখিয়ে, এটা দেখিয়ে দেওয়ার পর আর কিছু প্রয়োজন বা কিছু ডকুমেন্ট লাগে যেগুলো আমার আগের ভিডিওতে উল্লেখ করা ছিল সেগুলো দেখিয়ে দিলে কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজে কর্মসংস্থান ব্যাংক হতে লোনের একটা অ্যাপ্লিকেশন পূরণ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপন ভেবে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ভিডিও বানাতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক পরিমাণ কষ্ট করতে হয়, যদিও সম্পূর্ণই আপনাদের জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আরও ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আর একটা ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবো, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।